Assalamualaikum, hey viewers, welcome back to my another new video. আজকে আমাদের ওয়েবসাইট ডিজাইন CSS 3 বাংলা টিউটোরিয়াল এর 21 নম্বর পর্ব। তো ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব CSS কম্বিনেটরস নিয়ে। তো আপনারা এই বিষয়গুলো খাতায় নোট করে রাখতে পারেন। আমরা যখন CSS কম্বিনেটরস এ যখন আমরা স্পেস ব্যবহার করব তখন সেটাকে বলা হয় ডিসেন্ডেন্ট সিলেক্টর, আর যখন আমরা কোনো গেটার দেন ব্যবহার করব তখন সেটাকে বলা হয় চাইল্ড সিলেক্টর, আর যখন আমরা এই অ্যাপ্রক্সিমেটলি সাইনটা ব্যবহার করব তখন সেটাকে বলা হয় জেনারেল সিবলিং সিলেক্টর, আর যখন আমরা প্লাস সাইনটা ব্যবহার করব তখন সেটাকে বলা হয় অ্যাড চেকেন সিবলিং সিলেক্টর। তো ভিউয়ার্স, এই বিষয়গুলো নিয়ে এখন আমি আপনাদের সাথে বিস্তারিত আর আলোচনা করব, তাহলে বিষয়টা আপনারা টোটালি বুঝতে পারবেন। তো আমি প্রথমে একটা টেক্সট এডিটর ওপেন করে নিচ্ছি, আমি সাবলাইম টেক্সট ওপেন করে নিলাম। তো এখন দেখেন আমি বডি টেগের মধ্যে ফার্স্টে কি করব, ফার্স্টে আমি একটা ডিভ ক্রিয়েট করব। আমি একটা ডিভ নিয়ে নিলাম, তারপর ডিভের মধ্যে আমি প্রথমে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, পি ট্যাগ। তারপর তার মধ্যে আমি কিছু টেক্সট লিখে নিচ্ছি, সাপোজ আমি আমার চ্যানেলের নামটা লিখে দিলাম লার্ন উইথ হৃদয়। ওকে, দ্যাটস ইট। তো আমি প্যারাগ্রাফটার আরো একটা নিয়ে নিচ্ছি, আমি দুইটা প্যারাগ্রাফটা গেলাম। আচ্ছা, তারপর আমি ডিবের বাহিরে, ডিবের বাহিরে আমি আরেকটা পি ট্যাগ নেব। আচ্ছা, এখানে আমি লিখে দিচ্ছি তাহলে আর ওই, ওকে, আমি ডিবের বাহিরে আরেকটা পি ট্যাগ নিয়ে নিলাম এবং এখানে আমার চ্যানেল নামটা লিখে দিলাম, দ্যাটস ইট। আচ্ছা, তো এখন আমি এখানে সিএসএস এর মাধ্যমে এই প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব। তো সেটার জন্য আমরা ইন্টারনাল সিএসএস লেখার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে হেড ট্যাগের মধ্যে আমাদেরকে প্রথমে একটা স্টাইল ট্যাগ নিতে হবে, স্টাইল ট্যাগ, তারপর তার মধ্যে আমরা সিএসএস লিখতে পারি। আচ্ছা, তো এখানে প্রথমে ডিপটাকে ধরতেছি, ডিপ, তারপর আমি একটা স্পেস দিলাম লক্ষ্য করবেন, তারপর আমি সেখানে লিখলাম পি, তারপর আমি সেকেন্ড ব্র্যাকেট স্টার্টিং ক্লোজিং। তো এখানে আমি ডিবের পর একটা স্পেস দেওয়ার পর পি লিখেছি, এটাকে মূলত বলা হয়, এই স্পেস আমরা ইউজ করেছি এটাকে বলা হয় মূলত ডিসেন্ডেন্ট সিলেক্টর। তো এই ডিসেন্ডেন্ট সিলেক্টরের কাজটাকে এখন আমরা লক্ষ্য করব। আচ্ছা, এখন যদি আমি পি ট্যাগটাকে ধরে এখানে যদি আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার এখানে আমরা যদি করে দিই রেড, সেমিকোলন দিয়ে ক্লোজ করলাম। আচ্ছা, সেভ করি, করার পর আমি এটা একটা ব্রাউজার ওপেন করে নিই, ওপেন ইন ব্রাউজার। তো দেখেন, মিনিমাইজ করে নিচ্ছি, তো দেখেন আমরা প্রথমে ডিপটাকে সিলেক্ট করছি, এই ডিপের মধ্যে যে কয়টা পি ট্যাগ রয়েছে, ঠিক আছে, সেই কয়টা পি ট্যাগ এখানে লাভ হয়ে গেছে, কিন্তু ডিপের বাহিরে যে পি ট্যাগটা রয়েছে সেটার উপর কোনো ইফেক্ট আসেনি। আচ্ছা, তো এবার দেখেন কি হয়, এবার আমি যদি এখানে আরেকটা ট্যাগ নিই, সাপোজ আমি আর্টিকেল নামে একটা ট্যাগ নিলাম, আর্টিকেল ট্যাগের মধ্যে আমি কি করতেছি আর একটা পি ট্যাগ নিলাম, পি ট্যাগের মধ্যে আমি এখানে আবার লিখে দিচ্ছি লার্ন উইথ, ওকে, আমি এখানে আবার এটা লিখে দিলাম, সেভ কলাম, রিফ্রেশ করি। তো দেখেন মূলত এই ডিবের মধ্যে যে কয়টা পি ট্যাগ রয়েছে সব কয়টার মধ্যেই এই ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। আচ্ছা, এখন আমি যদি এইখানে পি ট্যাগের এইখানে যদি আমি গেটার দেন সাইনটা ব্যবহার করি তখন দেখেন ইফেক্টটা কি আসে, এখানে একটা স্পেস দিলাম, সেভ করলাম। আচ্ছা, রিফ্রেশ করি, তো দেখেন এইখানে এই আর্টিকেলের মধ্যে যে এটা টেক্সটটা রয়েছে এই টেক্সটের উপর সিএসএস অ্যাপ্লাই হয়নি। এর মানে হচ্ছে আমরা যখন এই চাইল্ড সিলেকশন মানে ডিবের পর এই গ্রেটার দেন দিয়ে আমরা পি দিয়েছি তখন দেখেন মানে ডিবের মধ্যে ডিরেক্টলি এই যেখানে পি ট্যাগ দিয়েছি ডিরেক্টলি যে পি ট্যাগগুলো রয়েছে তো সেগুলোর মধ্যেই মূলত এই সিএসএস এই ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই হচ্ছে। তো আবারও আমি বলতেছি, তো দেখেন আমি প্রথমে এখানে ডিপ লিখেছি যে ডিপটা সিলেক্ট হয়েছে, তারপর এখানে আমি গ্রেটার দেন দিয়ে যখন পি দিয়েছি তখন মূলত এই ডিবের মধ্যে সরাসরি এই মানে পি ট্যাগ সরাসরি পি ট্যাগ দিয়ে এই টেক্সটগুলো লেখা আছে প্রথম এবং দ্বিতীয় টেক্সটটা, কিন্তু তৃতীয় টেক্সটটা আমাদের আরেকটা ট্যাগের মধ্যে রয়েছে কিন্তু সেটা ডিপ ট্যাগের মধ্যে রয়েছে, আর্টিকেল ট্যাগের মধ্যে সেটা রয়েছে, তারপরও সেটার মধ্যে কোনো ইফেক্ট আসে না। এর মানে হচ্ছে আমরা যখন শুধু এই গেটার দেনের পরিবর্তে যখন আমরা এখানে স্পেস ব্যবহার করেছিলাম তখন এই ডিবের মধ্যে যে কয়টা পি ট্যাগ রয়েছে সব কয়টার মধ্যে এটা অ্যাপ্লাই হয়েছে, আর যখন আমরা এখানে গ্যাটার দেন ব্যবহার করব তখন আমরা এখানে ডিবের মধ্যে ডিরেক্টলি যে কয়টা পি ট্যাগ রয়েছে সেই কয়টার মধ্যেই এখানে সিএসএস অ্যাপ্লাই হচ্ছে। আমি আরেকটু প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি, এখানে পি ট্যাগ দিলাম, এখানে আমি দিচ্ছি সাপোজ হৃদয় খান। আচ্ছা, সেভ করি, তো দেখেন এটার মধ্যে হয়ে গেছে কারণ এটা ডিরেক্টলি এখানে পি ট্যাগ দেওয়া আছে। আমি আবারও একটু এক্সাম্পল দেখিয়ে দিলাম, এখানে স্পান ট্যাগ নিলাম, একটা স্পান ট্যাগ, তার মধ্যে আমি পি ট্যাগ দিলাম। আচ্ছা, এখন এখানে আমি আবার লিখছি, আমি আচ্ছা সেভ করি, তো দেখেন এটার মধ্যে কোনো ইফেক্ট আসবে না। এর মানে হচ্ছে এখানে আমরা যখন গ্যাটার দেন ব্যবহার করব এখানে
কম্বিনেটরস গ্রেটার দেন ব্যবহার করব, তখন এই ডিভের মধ্যে ডিরেক্টলি যে কোডটা পি ট্যাগ থাকবে সেই কোডটার মধ্যে সিএসএস অ্যাপ্লাই হবে। ঠিক আছে, আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, আর যখন আমরা এখানে প্লাস সাইনটা ব্যবহার করব তখন দেখেন কি ইফেক্টটা হয়, গ্রেটার দেন তুলে দিলাম এবং এখানে আমরা প্লাস ব্যবহার করলাম, তারপর এটা যদি সেভ করি, সেভ করে রিফ্রেশ করি, তো দেখেন এখানে কি হয়েছে, এটার ইফেক্টটা হয়েছে আমরা ডিভের পর, মানে আমরা কি লিখেছি এখানে ডিভ প্লাস পি, এর মানে হচ্ছে এই ডিভের পর প্রথম যে পি ট্যাগটা রয়েছে সেটার মধ্যে এই এটার ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার মানে অ্যাপ্লাই হবে। তো এখানে যদি আমি আরেকটা ই করি, আরেকটা পি ট্যাগ নেই, সবচেয়ে এখানে আমি লিখে দিলাম লার্ন, রাইট, ওকে, এখানেও আমি লার্ন রিজাল্ট লিখে দিলাম, সেভ করলাম, রিফ্রেশ করলাম, তো দেখেন এটার উপরে কোনো ইফেক্ট আসেনি। এর মানে হচ্ছে আমরা যখন এই ডিভ দেন প্লাস সাইনটা ব্যবহার করে করবো আমরা প্লাস কম্বিনেটরসটা, তখন এই ডিপ ট্যাগ যেখানে শেষ হয়েছে তারপর প্রথম যে পি ট্যাগটা রয়েছে সেটার মধ্যে এসিএসএসটা অ্যাপ্লাই হবে, তো পরেরটার মধ্যে কোনো অ্যাপ্লাই হবে না। তো আমরা এখানে যখন এই অ্যাপ্রক্সিমেটলি সাইনটা ব্যবহার করি তখন ইফেক্টটা কি আসে দেখেন, এই দেখেন অ্যাপ্রক্সিমেটলি সাইনটা দিয়ে দিলাম, সেভ করলাম, সেভ করলাম, এখন দেখেন এই ডিপের পর যে কয়টা পি ট্যাগ রয়েছে সব কয়টার মধ্যে এটা অ্যাপ্লাই হয়ে যাবে। আমি এখানে যে কয়টাই নিই না কেন সব কয়টার মধ্যে এটা অ্যাপ্লাই হয়ে যাবে। আমি এটা কপি করলাম, কপি করে এখানে আমি এটা পেস্ট করে দিচ্ছি, তো দেখেন এই সব কয়টার মধ্যেই অ্যাপ্লাই হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা। তারপরে যদি আপনার কোথাও কোনো কনফিউশন থাকে বা বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে ভিডিও কমেন্টে জানাবেন এই সিএসএস কম্বিনেটরস নিয়ে, আমি অবশ্যই আপনাদেরকে সেই বিষয়গুলো সমাধান দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হচ্ছে আগামী টিউটোরিয়ালে, আল্লাহ হাফেজ।